পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের মুখ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শুরু হবে 12ই নভেম্বর। ভোট গ্রহণ পর্ব শেষ করা হবে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, ছত্তিশগড় ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। তিনি বলেন, ওই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ করা হবে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে। আসুন এক নজরে দেখে নেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট। ছত্তিশগড়ে ভোট নেওয়া হবে মোট দু দফায়। ভোট গ্রহণ করা হবে 12 এবং 20 নভেম্বর। মধ্যপ্রদেশে এক দফায় ভোট গ্রহণ করা হবে 28শে নভেম্বর। মিজোরামে ভোট গ্রহণ করা হবে 28শে নভেম্বর। রাজস্থানে ভোট নেওয়া হবে 7ই ডিসেম্বর। তেলেঙ্গানায় ভোট গ্রহণ করা হবে 7ই ডিসেম্বর। পাঁচ রাজ্যের ভোট গণনা করা হবে 11ই ডিসেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, শিমোগা, বেরেলি ও কর্ণাটকের মান্দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট নেওয়া হবে 3রা নভেম্বর। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।